তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি দেখা যায় আমাদের মোবাইল ফোনে অনেক সময় বিভিন্ন অ্যাপ আমরা ডাউনলোড করি কিংবা অনেক সময় অনেক ওয়েবসাইট আমরা ব্রাউজিং করি তো দেখা যায় অনেক সময় আমাদের মোবাইলে কিন্তু ভাইরাস ঢুকে তো আমরা কিন্তু আসলে জানি না কিভাবে আমরা এই ভাইরাসগুলো ডিলেট করব কিংবা কীভাবে ডিটেক্ট করব যে আমাদের মোবাইলে ভাইরাস রয়েছে তাই আপনি যদি থার্ড পার্টি অ্যাপ অথবা অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে নিয়মিত অন্তত প্রতিদিন একবার হলেও চেক করা দরকার যে আপনার মোবাইলে ভাইরাস রয়েছে কি না অনেক সময় দেখবেন মোবাইলে ভাইরাস থাকলে কিন্তু অনেক সময় ইন্টারনেটে কাজ করার সময় হঠাৎ করে দেখবেন মোবাইল ফোনটি হ্যাং হয়ে যায় এবং অনেক সময় গরম হয়ে যায় তো এই ভাইরাসের কারণে মোবাইলে নানান সমস্যা দেখা দেয় অনেক সময় অনেক ফাইল গায়েব হয়ে যায় আর ব্যাটারির চার্জ অটোমেটিক কিন্তু কমতে থাকে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় দেখবেন অনেকটা গরম হয়ে গেছে এবং আমরা আরেকটি প্রতিনিয়ত কাজ করে থাকি যেমন আপনার মোবাইল থেকে অন্য একটি মোবাইলে গান আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন শেয়ারিটের মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে ওই সময় কিন্তু অন্য একটি মোবাইল থেকে আপনার মোবাইলে ভাইরাস ঢুকতে পারে এবং অনেক সময় দেখবেন আপনার মোবাইলের যে এসডি কার্ড রয়েছে মেমোরি রয়েছে আপনি মেমোরি হয়তো খুলে অন্য একটি মোবাইলে দিয়েছেন ফাইল ট্রান্সফার করে আবার আপনার ওই মোবাইলে আপনার মোবাইলে সেটিং করেছেন এই এসডি কার্ড তখন কিন্তু মোবাইলে ভাইরাস ঢোকার ক্ষেত্রে একটি স্কোপ থাকে তো এই কাজটি আর কখনও করবেন না আপনি নিয়মিত প্রতিদিন অন্তত একবার হলেও চেক করুন তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওতে ক্লিক করে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে একটি বেল আইকন আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন তারপর এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে এবং নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন লিখে দিবেন গুড ভিডিও তারপর এই যে এর আইকন রয়েছে এখানে ক্লিক করে সেন্ড করে দিন প্রিয় দর্শক আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিউয়ার্স কিভাবে আপনার মোবাইলের ভাইরাস দূর করবেন অথবা কিভাবে চেক করবেন যে আপনার মোবাইলে কোনো ভাইরাস রয়েছে কিনা অথবা থার্ড পার্টি কোনো অ্যাপ রয়েছে কি না তবে তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যেই অনেক জনপ্রিয় এবং অনেকটা কার্যকর অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি কারণ এরকম থার্ড পার্টি অ্যাপ অনেক রয়েছে তারপর এখানে আপগ্রেড বাসন নিতে পারবেন অথবা কন্টিনিউ এস ফ্রি এখানে ক্লিক করবেন যদি ফ্রিতে ইউজ করতে চান এই যে দেখুন এখানে রয়েছে আমার মোবাইলে কিন্তু একটি ইস্যু রয়েছে সলভ এখানে সলভ করার কথা বলছে এখানে একটি ভাইরাস রয়েছে এই ভাইরাসটি আমরা ডিলিট করে দেবো আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি কীভাবে স্ক্যান করবেন প্রথমে অ্যাপ্লিকেশনটি যখন অন করবেন অন করার সময় এখানে লেখা থাকবে স্ক্যান নাও যখন আপনি স্ক্যান করবেন আপনার মোবাইলে যতগুলো ফাইল রয়েছে যতগুলো ছবি রয়েছে অথবা যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটি স্ক্যান করবে দেখবে যে কোথায় কোন অ্যাপে ভাইরাস রয়েছে তো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন রি স্ক্যান আপনার এখানে লেখা থাকবে স্ক্যান করার জন্য এখানে একটি ফান্ড ধরা পড়েছে এই যে দেখতে পাচ্ছেন সাতশো তেত্রিশটি আইটেম এখানে স্ক্যান করা হয়েছে এবং এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য রি স্ক্যান করে দেখাবো কিভাবে স্ক্যান হয় এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠবে যখনই এখানে হানড্রেড কমপ্লিট হবে তখনই এখানে আপনার এই ভাইরাসটি ডিটেক্ট একশো পার্সেন্ট কার্যকর হবে বা এই ভাইরাসটিকে সে দৌড়তে পারবে খুঁজে কোথায় রয়েছে কোন ফাইলে রয়েছে অথবা কোন অ্যাপসে রয়েছে স্ক্যানিং ইউর অ্যাপ এই যে স্ক্যানিং ইউর ফাইল অথবা স্ক্যানিং ইউর ডকুমেন্ট সব কিছু এখানে দেখাবে এই যে দেখুন এখানে একটি ইস্যু রয়েছে একটি রিস্ক এখান থেকে আমরা কি করব এই যে রিসলভ নামের একটি অপশন আসছে মালওয়ার ডিটেক্টেড এখান থেকে রিসলভে আমরা ক্লিক করব তাহলে কিন্তু এই ইস্যুটি ফিক্স হয়ে যাবে এই যে দেখুন এখান থেকে কিন্তু এটি আমরা ফিক্স করে দিয়েছি তারপর এখানে রয়েছে ওয়েবসাইট অফ এখান থেকে আমরা ইগনোর করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটি ইস্যু ইগনোর হয়েছে ইস্যু তারপর ইউ আর প্রোটেক্টেড এই যে দেখুন এখন কিন্তু প্রোটেক্টেড রয়েছে আমাদের হাতের এই মোবাইল ফোন তো এইভাবে যদি আপনি আপনার মোবাইলটিকে প্রোটেক্টে রাখেন তাহলে আশা করি কখনও হ্যাকিং হবে না আপনার মোবাইলের কোনো কিছু অথবা কোনো ভাইরাস থাকবে না সব ভাইরাস এখান থেকে ডিলেট হয়ে যাবে তো এটি একটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ এই ধরনের তার পার্টি অ্যাপ প্লে স্টোরে অনেক রয়েছে তবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করবেন অথবা এখান থেকে জাঙ্ক ফাইল যেগুলো রয়েছে অনেক সময় এই জাঙ্ক ফাইলের কারণে মোবাইলে ভাইরাস থাকে ওইগুলো এখান থেকে ক্লিন করে দিলে মোবাইলের স্টোরেজ মেমরি অনেকটাই ফ্রি থাকবে এই যে ক্লিন এই ক্লেনে ক্লিক করলে এখান থেকে সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে জাঙ্ক ফাইলগুলো এখান থেকে কিন্তু আপগ্রেড বার্সন আছে ওটি যদি আপনারা নেন টাকা দিয়ে কিনতে হবে তবে টাকা দিয়ে কেনার প্রয়োজন নেই আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন আশা করি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য এই ভাইরাস স্ক্যানিং অ্যাপ্লিকেশনটি অনেকটা ইম্পর্টেন্ট অনেক সময় ভাইরাসের কারণে মোবাইল স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় অনেক সময় গরম হয়ে যায় তো এইগুলো আর কখনোই হবে না আপনি যদি এই কাজটি করেন আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দীর্ঘ হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন কথা হলো আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আমাদের ভিডিওতে আসুন তারপর এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে এখানে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিন ভিডিওটি ভালো লাইক দিন সবাই ভালো থাকুন টেক কেয়ার বাই বাই